আজকে সবাই মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করছি। আমরা কয়েকজন আছি, সবাই মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়েছি এবং তারপর সবাই একটা একটা করে কবিতা আবৃত্তি করবে। এখন আপনাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবে তৃষাণ চৌধুরী। নৌকা যাত্রা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছি রই যে নৌকা খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাঠে। আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না গো হাটে। আমি কে বল যাবো একবার সাত সমুদ্র তেরা নদীর পার, তখন তুমি কেঁদো না মা জানো বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি না গো চলে রামের মতো 14 বছর বনে, আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিক বয়ে। আজ তুকে আর শ্যামকে নেবো সাথে, আমরা শুধু যাবো মা তিনজনে। ভোরের বেলায় দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব ত্রিপূর্ণীর ঘাট, পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাবো একটি পার সাত সমুদ্র তারা নদীর পার। নমস্কার। এবার কবিতা আবৃত্তি করে শোনাবে অস্মিতা দাস। নমস্কার, আমরা চাষ করি আনন্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় দেখা মাঠের কোন তরুণ কবি নিত্য দুল ছন্দে, ধানের শীষে পুলক ছুটে সকল ধারা হেসে ওঠে অগ্রহারের সোনার রোদে পূর্ণিমার চন্দ্রে। নমস্কার। এবার কবিতা আবৃত্তি করে শোনাবে প্রিয়ম দাস। নমস্কার, বিচিত্র স্বাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খাই সে বাড়ি গিয়ে। 10টা বাজে 10:30 বাজে নেই কো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কাপাই মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে, কেউ তো তারে মানা নাই করে, কোদাল পাছে পড়ে পায়ের পড়ে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে, মা তারে পড়াই না সব জামা ধুয়ে দিতে চাই না ধুলো বলি। ইচ্ছে করে আমি হতাম যদি বাবুদের ওই ফুলবাগানের মালি, একটু বেশি রাত হতে না হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে যেয়ে দেখি পথে পাগড়ি পরে পাহাড়লা যাই আধার গলি, লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে, লন্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, রাত হয়ে যায় 10টা 11টা কেউ তো এসে বলে না তার লগি, ইচ্ছে করে পাহাড়লা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। এবার আবৃত্তি করে শোনাবে অঙ্কিতা দাস। নমস্কার, হারিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে, নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি। নমস্কার। ভালোই আবৃত্তি বললো,
এবার আমি তো ওদের মতো আবৃত্তি মুখস্ত করে আসিনি, তাই আমি ছোট্ট করে দু চার লাইন গান আপনাদেরকে শোনাবো। আজকে আপনাদেরকে আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, ভুল ত্রুটি মার্জনা করবেন। বধু কোন আলো লাগলো 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 চোখে লাগলো চোখে বধু কোন আলো লাগলো চোখে বধু কোন আলো লাগলো চোখে বধু কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্য লোকে বধু কোন আলো লাগলো চোখে অস্ফুট মঞ্জুরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে অস্ফুট মঞ্জুরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গীর তো চির দুঃখ রাতে ছিল নৌকি নির্জন শয়ন পাতে সুন্দর হে সুন্দর হে মোর মাল্লখানি তব আনব হে তব আনব হে তব লুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে হেনুলজ্জিত শীত মিত শুভ আলোকে বধু কোন আলো লাগলো 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 চোখে। নমস্কার। গানটা একদমই ভালো হয়নি, আমি একদমই প্র্যাকটিস করিনি, অনেক ভুল ত্রুটি হয়েছে, সবার মোটামুটি যা যা ভুল হয়েছে আমার প্রত্যেকের মার্জনা করবেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নমস্কার।